চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে প্রেক্ষাগৃহের বিকল্প নেই। ইতিমধ্যে সিনেমা হলের সংকটের কারণে ধ্বংসের মুখে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প। এবার হলিউডে দেখা দিল একই সংকট। ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ায় আলমো ড্রাফট হাউসের টেক্সাস এবং মিনিসোটা শাখার 6টি থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড ও হলিউড ধর্মঘটের কারণেই এমন সংকট দেখা দিয়েছে বলছেন হল মালিকরা। প্রেক্ষাগৃহ হলো চলচ্চিত্রের প্রাণ। সিনেমা হল না থাকলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব না, আর হল বন্ধ থাকলে শিল্প সংস্কৃতি সংরক্ষণ করা কঠিন হয়ে পড়বে। সিনেমা হল টিকিয়ে রাখতে ভালো সিনেমার পাশাপাশি প্রয়োজন রুচিশীল দর্শক। এমন সামঞ্জস্যতা থাকলে হল বন্ধের মতো ঘটনা ঘটার সম্ভাবনা কম। এবার প্রেক্ষাগৃহ বন্ধের মতো ঘটনা ঘটল হলিউডেও। ডালাস ফোর্ট ওয়ার্থ এরিয়া টেক্সাসে 5টি ও মিনেসোটার 1টি হল বন্ধ করে দিয়েছে হল কর্তৃপক্ষ। হলগুলো মূলত আলমো ড্রাফট হাউসের ফ্র্যাঞ্চাইজ প্রতিষ্ঠান ছিল। জানা যায় ব্যাংক করাপ্টের দায় মালিকরা তাদের দেউলিয়া ঘোষণা করেছে। হল বন্ধ হলে শিল্পের ক্ষতি পাশাপাশি দেখা দেয় কর্মসংস্থানের সংকট। রিচার্ডসন, লাস কলিনাস, লেক হাইল্যান্ডস, ডালাস এবং ডেন্টন অঞ্চলের হলগুলো বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান হারিয়েছে এই হলের কর্মীরা। হল বন্ধের বিষয়টি সোশ্যাল মিডিয়ার একটি বার্তার মাধ্যমে জানান হল মালিকরা। বার্তায় মালিকরা জানান, অবিলম্বে তাদের ফ্র্যাঞ্চাইজি কয়েকটি সিনেমা হল বন্ধ করা হবে, ফলে অনেক কর্মী হারাবে কর্মসংস্থান। জানা গেছে 2023 সাল থেকে প্রায় 1 মিলিয়নেরও বেশি লোকসান গুনতে হয়েছে তাদের, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হল মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মহামারী এবং ধর্মঘটের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে হল মালিকরা। সেই সাথে 2023 সালের মাঝামাঝি ও 2024 সালের মাঝামাঝি মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশি একটা আয় করতে পারেনি, এর কারণেও ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। আলামো ড্রাফট হাউসের একজন মুখপাত্র একটি বিবৃতিতে জানান, ফ্র্যাঞ্চাইজদের জন্য খুব খারাপ অনুভব করছেন তারা। তাদের এই ক্ষতির বিষয়টি অনেক আগে থেকেই জানেন তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে যে শহরগুলোতে হল বন্ধ করা হয়েছে, আলমো ড্রাফট হাউসের উদ্যোগে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে সিনেমা হলগুলো, সেই সাথে সমস্ত আলমো ড্রাফট হাউসের ফ্র্যাঞ্চাইজ সিনেমা হলগুলো উজ্জীবিত করতেও উদ্যোগ নেবে তারা। মারিও সেন, শোবিজ টুনাইট।